কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরসুমের 5000 টাকার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং কৃষি অফিসে আপনাদের 4টি ডকুমেন্টস জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে আধার ডিক্লারেশন ফর্মটি অবশ্যই জমা করতে হবে এবং তার মধ্যে অনেকেরই স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন। এটি একজন কৃষকের স্ট্যাটাস যেটি লাইভ আপনাদের দেখাচ্ছি। ইনিও ডকুমেন্ট সাবমিট করেছিল এবং বর্তমানে এনার দেখতে পাচ্ছেন ডিলেটেড ফার্মার এই অপশনটি শো হচ্ছে। সো এমনটি হওয়ার কারণ কি, আপনার হয়ে থাকলে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করে দিচ্ছি, কারণ আপনারা সেখানে আছেন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল এবং সেখান থেকে আপনাদের আমি পুরো আপডেট দিচ্ছি এবং একজন কৃষকের ডাটাটি আপনাদের স্ক্রিনে লাইভ শো করছি যাতে আপনারা এরকম প্রবলেম থাকলে আপনারাও সলিউশনটি করে নিতে পারেন। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কৃষকের ডিলিটেড ফার্মার এই অপশনটি শো করছে। সো আপনাদের এমন হয়ে থাকলে এবারে টাকা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। সো এটি যাতে না হয় এর জন্য কী করতে হবে, এডি অফিসে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো প্লেসই স্কিপ করবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন দর্শক বন্ধুরা কিভাবে জেনে নিতে পারবেন আপনার যে কৃষক বন্ধুর প্রকল্পে টাকাটি আপনি এবারে পাবেন না বঞ্চিত হতে চলেছেন, না আপনার আইডিটি ঠিক আছে, না ডিলিট করে দিল, না ট্রানজ্যাকশন সাকসেস হয়ে আছে। সো এক নজরে দেখে নেওয়া যাক। মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা আছেন কৃষক বন্ধুর মেন অফিসিয়াল পোর্টালে। এই পোর্টালে যারা আবেদন করেছেন এক একরের বেশি জমি থাকলে 2টি কিস্তিতে টোটাল 10,000 টাকা বছরে দুবার পেয়ে যান এবং যাদের এক একরের কম জমি আছে জমির পরিমাণ হিসাবে আপনাদের ন্যূনতম 4,000 টাকা নির্দিষ্ট সময়ে অর্থাৎ খরিফ এবং রবি মরশুমে 2টি কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। বর্তমানে আপনাদের খরিফ মরশুমে টাকা ঢোকার কথা এবং এর আগেই আপনাদের এডিএ বা কৃষি অফিস থেকে নোটিশ জারি করেছে। আগের ভিডিওটিতে আপনাদের রেগুলার আপডেট দিয়ে চলছিলাম, কিন্তু বর্তমানে দর্শক বন্ধুরা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন অনেকেই, কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন দেখাচ্ছে এবং তারা অনেকেই কনফিউজ এবং তারা কমেন্ট করেছেন। আজকে এটি পুরো ডিটেলসে আপনাদের ক্লিয়ার করে দেবো যে আপনাদের এমনটি হওয়ার কারণ কি এবং কবে নাগাদ আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি ঢুকবে। কারণ এডিও মারফত আমি জানতে পেরেছি আপনাদের মিনিমাম কত তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর জন্য ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে হবে, কোনো প্লেসে স্কিপ করলে চলবে না। তার আগে দর্শক বন্ধুরা একবার নোটিশটি আপনাদের স্ক্রিনে শো অফ করে দিই, যেখানে কোন কোন ডকুমেন্টসগুলো জমা নিচ্ছে সেটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এডিও অফিসে আপনাদের এই নোটিশটি পাবলিশ করেছে। এমনটি আপনাদের যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের অবশ্যই আপনাদের যে আধার ডিক্লারেশন ফর্মটি জমা করতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি আছে সেটি অবশ্যই আধার ডিক্লারেশন ফর্মে মেনশন করতে হবে এবং অফিসিয়াল স্ট্যাম্পটিও দেখছে আপনাদের স্ক্রিনে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো এছাড়াও লাগছে, নিজ আধার কার্ডের জেরক্স সপ্রত্যায়িত, নিজ ভোটার কার্ডের জেরক্স সপ্রত্যায়িত, নিজ পর্চা জেরক্স সপ্রত্যায়িত এবং নিজ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স সপ্রত্যায়িত। সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন আপনাদের অলরেডি আগের ভিডিওতে এই তথ্যটি দিয়েছিলাম, তা অনেকে মিস করে যেতে পারে, সেজন্য তাদেরকে আর একবার বলে দিচ্ছি যে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো এডি অফিসে নিয়ে যেতে হবে বা জমা করার জন্য। তারা বলছে আপনাদের আধার ডিক্লারেশন ফর্মটি অবশ্যই লাগবে, আপনারা সেখান থেকেও পেয়ে যেতে পারেন, তাছাড়া কম্পিউটারের দোকান থেকেও সেটি সংগ্রহ করে নিতে পারেন এবং সেখানে আপনাদের আধার নাম্বার লাগবে এবং ভোটার আইডি লাগবে এবং আধার নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বারটি অ্যাটাচ আছে সেই ফোন নাম্বারটি আপনাকে সেখানে এন্ট্রি করে আপনার সিগনেচার করে সেখানে অর্থাৎ এডি অফিসে জমা করতে হবে। চলুন দর্শক বন্ধুরা এবার মেন টপিকে আসা যাক। খরিফ মরশুমের 5,000 টাকাটি পাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং এরই মধ্যে বিজ্ঞপ্তি জারি করে এডি বা কৃষি ডিপার্টমেন্ট থেকে আপনাদের আধার ডিক্লারেশন ফর্মটি অবশ্যই জমা করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই জমা করেছেন, অনেকে এখনও পর্যন্ত এই নিউজটি না পাওয়ার কারণে
তারা জমা করতে পারেনি তাদের বলবো আপনারা শীঘ্রই এডিএ বা কৃষি ডিপার্টমেন্টে গিয়ে এই সমস্ত ব্যাপারে আরও তথ্য সেখান থেকে সংগ্রহ করুন। তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের নিয়ে যেতে হবে সেটি অলরেডি অন্য ভিডিওতে আমি বলেছি, তার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে কিছুক্ষণ আগে আপনাদের সেটি বলে দিলাম। এবার দর্শক বন্ধুরা, অনেক কৃষকের ডাটাটা অর্থাৎ স্টেটমেন্ট যখন চেক করতে যাচ্ছেন, কারো ডিলেটেড দেখাচ্ছে, কারো ইনভ্যালিড দেখাচ্ছে, কারো শো করছে না। কারণ বর্তমানে দর্শক বন্ধুরা আপনাদের এই কারণটি হওয়ার কারণটিও আপনাদের বলে দেবো, সেটির জন্য লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতে হবে, কোনো প্লেসে স্কিপ করা যাবে না। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। আপনারা এখন আছেন কৃষক বন্ধুর মেন অফিসিয়াল পোর্টাল। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদের কোনো সমস্যা জানাতে হলে আপনারা এখানে হেল্পলাইন নাম্বার বলে অপশন আছে দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট 10টা থেকে 6টার মধ্যে এই হেল্পলাইন নাম্বারে কল করে আপনাদের যাবতীয় যে সমস্ত সমস্যাগুলি আছে সেখানেও জানাতে পারেন। তাছাড়া দর্শক বন্ধুরা, আপনাদের এডিএ বা নিকটবর্তী যে কৃষি অফিস আছে সেখানে তো আছেই। এবার অফিসিয়াল পোর্টাল আসার পরে আপনার নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটি আছে এই অপশনে আপনারা টাচ করে দেবেন, নিজের মোবাইলে নিজে নিজেই চেক করে নিতে পারবেন। এটি চেক করার জন্য আপনাদের কোনো ক্যাফে বা সাইবার ক্যাফে বা কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদের চেক করার প্রয়োজন নেই, নিজের মোবাইলে নিজে নিজেই ফ্রি অফ কস্ট চেক করবেন। এই জন্য আমি আপনাদের কৃষক বন্ধু .net-এর অফিসিয়াল পোর্টালটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনারা সেখানে ক্লিক করে এই পোর্টালে আপনারা চলে আসতে পারবেন। এবং সেখানে আপনারা লাইভ আছি দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থের জন্য আমি মোবাইলেই বানাচ্ছি, কারণ বেশিরভাগ যারা ভিউয়ার্স আছে তারা সকলেই মোবাইল ইউজ করে। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নিচে স্লেট অপশন, স্লেট অপশনে টাচ করে দেবেন। আপনি মোবাইল থেকে দেখলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন স্লেট অপশন, আগে দর্শক বন্ধুরা কেবলমাত্র ভোটার আইডির মাধ্যমে আপনারা চেক করতে পারতেন, কিন্তু বর্তমানে সরকার আপনাদের আরও সুযোগ করে দিয়েছে। কারণ অনেকের ভোটার আইডির নানা সমস্যার কারণবশত আপনাদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং কেবি আইডির মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। তার উপর আরেকটি সুযোগ হচ্ছে মোবাইল নাম্বার। সো অনেকেরই মোবাইল নাম্বার আছে, কারণ কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় মোবাইল নাম্বারটি মাস্ট লেগেছিল। সো আপনাদের এই সুযোগ আপনার 4-5টি মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। সো মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, আপনারা আপনার যে ফোন নাম্বারটি আছে সেটি মাধ্যমে আপনি ইজিলি চেক করে নিতে পারবেন। এবং মোবাইল নাম্বার এছাড়া আপনি আধার কার্ডেও চেক করে নিতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও চেক করে নিতে পারেন। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নিলে আপনারা ধরেন আপনার একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, এরকম ব্যাঙ্ক আছে, কিন্তু আপনি জানতে পারছেন না কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সো এখান থেকে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার এই ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে এই যে আইডি কার্ড নাম্বার এর নিচে যে ফাঁকা অংশটি আছে এখানে টাচ করবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন। এবং আই এম নট এ রোবট বলে যে একটি অপশনটি আছে এখানে অটোমেটিকলি এটি গ্রিন অপশন হয়ে যাবে এবং টিক চিহ্ন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সার্চ বলে নিচে যে অপশনটি আছে এই অপশনে আপনাদের টাচ করতে। লাইকওয়াইজ আমি একটা আইডি নাম্বার এন্ট্রি করব এবং তারপরে সার্চ বলে বটনে ক্লিক করব। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, কোনো প্লেসে স্কিপ করবেন। আইডিটি টাইপ করার পরে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট বলে যে বক্সটি আছে এই বক্সে আমি টাচ করে দিলাম। এবং টাচ করার পরে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট বলে একটি গ্রিন টিক চিহ্ন হয়ে গিয়েছে এবং তারপরে সার্চ বলে যে বোটান আছে সেই বোটানে আমি ক্লিক করে দিলাম। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কৃষকের ডাটাটা আমি দেখতে চাইছি সেটি পুরো স্ক্রিনে চলে এসেছে। আমি প্রাইভেসির জন্য একটি হাইড করেছি। দর্শক বন্ধুরা, আপনাদের কেবলমাত্র স্ট্যাটাসটি, কারণ একজন কৃষকের দেখালাম তেনার কী হয়েছে, ডিলেট হয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে আর একজন কৃষকের ডাটাটি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এনার স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং ট্রানজ্যাকশন সাকসেস হয়ে আছে। সো দর্শক বন্ধুরা, এটি সকলেরই হয়নি, কাদের হয়েছে সেটিও আমি বলে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। দর্শক বন্ধুরা, এডি অফিসে আপনাদের মারফত জানানো হয়েছিল যে সমস্ত ডকুমেন্ট জমা করার জন্য ভুলবশত আপনাদের অনেকেই আপনার ডকুমেন্টস জমা করেননি বা সেখান থেকে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য, প্রবলেমের জন্য এমনটি হয়েছে। পরবর্তীকালে দর্শক বন্ধুরা দেখবেন, আপনারা ট্রাই করবেন 2-4 দিনের মাথায়, দেখবেন সেগুলো পুরো সলিউশন হয়ে গিয়েছে। সো দর্শক বন্ধুরা, আমাকে কমেন্টে জানাবেন আপনার স্টেটমেন্টটি কী শো হচ্ছে, অ্যাপ্রুভড আছে না ডিলেট হয়ে গিয়েছে না ইনভ্যালিড হয়ে গিয়েছে, সেগুলি জানাতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে সে রিলেটেড আপনাদের ইনফরমেশন বা তথ্য দিতে পারি। প্রকল্পের যাবতীয় প্রশ্নের উত্তর আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। সো দর্শক বন্ধুরা, আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাবেন। আর দর্শক বন্ধুরা, আপনারা একটি লাইক করে দেবেন, আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে ফ্রিতে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে। পরবর্তী ভিডিও কোনো নতুন আপডেট আসলে এই চ্যানেলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।